সরকার ঘূর্ণিঝড় দানার আরো খবর জানাতে পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আপনি এখন কোথায় অবস্থান করছেন আপনি জানাবেন, এবং একই সঙ্গে জানাবেন সর্বশেষ পরিস্থিতি কি। দেখুন, আমরা একেবারে পশ্চিমবঙ্গের যে সমুদ্র সৈকত, যে এলাকা থেকে মূলত শুরু হয় দীঘা সমুদ্র সৈকত, সেখান থেকেই রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার। এবং সকাল থেকে এখানকার সমুদ্রের যে ছবি সেটা আমরা দেখাচ্ছিলাম দর্শকদের, সেই সমুদ্রের কিন্তু যে একদম ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু, সে আগ্রাসী রূপ সেটা কিন্তু এখন অনেকটা নেই। কিছুটা ভাটার কারণে পানি কিন্তু কিছুটা পিছনের দিকে চলে গিয়েছে, যদিও রাতের দিকে একটা আশঙ্কার কথা বারবার তৈরি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছে, এখানকার যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা রয়েছে তারা বারবার বলছে, যেহেতু মরা কোটালের সম্ভাবনা রয়েছে, অমাবস্যা চলছে, অমাবস্যার মরা কোটাল, এবং রাতের দিকে যে সময় এই ঘূর্ণিঝড় ঢোকার কথা বলা হচ্ছে, এই মুহূর্তে বলা হচ্ছে পারাদ্বীপ থেকে প্রায় 90 কিলোমিটার এবং এই দীঘা উপকূল থেকে 110 কিলোমিটার দূরে এই ঘূর্ণিঝড়ের অবস্থান। এবং ঘূর্ণিঝড় 15 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে সেটা কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসছে, ফলে একেবারে যদি আপনি আবহাওয়া দপ্তরের ক্যালকুলেশন মেনে নেন, সেই হিসাবে ভোর 4টে বা 4:30 পরেই কিন্তু এই উপকূলে ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রস্থল সেটা উপস্থিত হবে। এবং সেই সময় যদি জোয়ার থাকে এবং যদি অবসর কোটালের যদি প্রভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু বড় সড় প্রভাব পড়তে পারে এই এলাকায়, এখনো পর্যন্ত সেটাই মনে করা হচ্ছে। পাশাপাশি এখান থেকে জাস্ট কিছুটা দূরেই একেবারে তাজপুরের কাছাকাছি, সেখানে কিন্তু ইতিমধ্যেই যে সমুদ্রের জলের জলস্ফীতি এখনো পর্যন্ত দেখা গিয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু বেড়িবাঁধ ভাঙার যে খবর সেটা সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মন্ত্রীদের পাঠিয়েছেন এবং সেখানকার যা পরিস্থিতি তিনি কিন্তু সজোরে তিনি নজরদারি চালাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক বাঁধ ভেঙে যাওয়ার খবর আসছে, সব মিলিয়ে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বেশ এফেক্টেড। এখনো পর্যন্ত বলা যাচ্ছে ঘূর্ণিঝড় ঢুকে গেলে যে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু আগামী সকালের দিকে অনেকটা বলা যাবে। পাশাপাশি উড়িষ্যার দিকে কিন্তু এখনো কোনো ক্ষয়ক্ষতির ছবি খুব বেশি সামনে আসেনি, তবে একাধিক এলাকা প্লাবিত হয়েছে উড়িষ্যার মূলত কেন্দ্রাপাড়া এলাকা, কেন্দ্রাপাড়া ছাড়াও একদম বলতে পারেন পুরীর কাছাকাছি বেশ কিছু এলাকার কথা যেগুলো এখনো পর্যন্ত উড়িষ্যা প্রশাসন সামনে আনছে, যে সেগুলো যে প্রবল বর্ষণ চলছে সকাল থেকে, বর্ষণের প্রভাবে প্লাবিত হয়েছে, ফলে সেখানে এখনো ঘূর্ণিঝড়ের পর্যাপ্ত যে প্রভাব সেটা কিন্তু সম্পূর্ণ সামনে আসেনি। আরো প্রায় ঘন্টা দুয়েক পরে কিন্তু সেখানে ঘূর্ণিঝড়ের প্রভাবের আংশিক চিত্র সেটা হয়তো কিছুটা পরিষ্কার হতে শুরু করবে এবং পুরো ছবিটাই হয়তো দিনের আলোর পরে হয়তো স্পষ্ট বোঝা যাবে। তবে এখন যেখানে আমরা রয়েছি সেখানে কিন্তু না খুব বেশি হাওয়া রয়েছে, না সমুদ্রের যে জলস্ফীতি যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে রয়েছে। আর আবহাওয়াবিদ কিন্তু এই পরিস্থিতিটাকে একটা গুমোট পরিস্থিতি বলে, এটা মূলত ঘূর্ণিঝড়ের ঠিক পূর্বের যে পরিস্থিতি সেটাই কিন্তু এখনো বিরাজ করছে এখানে। শাকিল, শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনিও সাবধানে থাকবেন, অনেক ধন্যবাদ।